কি করণীয় আমাদের? হয় আমরা মানে প্রোটেস্ট করব, হাতে হাতে করব, না হলে মুখে প্রোটেস্ট করব, না হলে মনে মনে ঘৃণা করব। আর আরেকটা হাদিসে আসছে কি, যে প্রোটেস্ট করলো সে প্রপার কাজটা করলো, যে মনে মনে ঘৃণা করলো, প্রোটেস্ট করতে পারলো না, সে বেঁচে গেল, আর যে বাহবা দিল আর ওইটার সাথে যুক্ত হলো সে ধ্বংস হয়ে গেল। এই জন্যই আকরামুজ্জামান ভাই মাঝে মাঝে বলেন যে হাদিস তো সহি কিন্তু ব্যাখ্যা হইলো জাল আর কি। তো কোরআনের আয়াত সহি ঠিক আছে কিন্তু এটার ব্যাখ্যা হলো জাল। এই জন্যই আমাদের সুন্নার দরকার, এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বুঝছিলেন সেটা বোঝার দরকার, সাহাবীরা কি বুঝছিলেন সেটা বোঝার দরকার। তো বলতেছেন যে ইজ দ্যাট দে বিলিভ ইট ইজ অব্লিগেটরি টু ওবে মুসলিম লিডার্স, অব্লিগেটরি ওয়াজিব বা ফরজ উইথ রিগার্ড টু দ্যাট উইচ ইজ রাইট অ্যান্ড প্রপার, যেটা সঠিক এবং যেটা প্রপার, সঠিক বা শুদ্ধ যেটা তার উপর। সো লং অ্যাজ দে ডু নট এনজয় অ্যান্ড সিন, যতক্ষণ তারা গুনাহ করতে আপনাকে বলতেছে না, আদেশ করতেছে না। ওই বর্গীবা কিন্তু গুনাহ করতে আদেশ করতেছিল, সে বলতেছিল যে রোজা ভাঙে ফেলতে সবাইকে, তাই না? গুনার ব্যাপারে আদেশ করতেছিল, তখন কোনো ই নাই। আজকেও যদি মোহাম্মদ বিন সালমান বলে যে নাচ গানে সবাই জয়েন করতে হবে, সেখানে কোনো আনুগত্য নাই। আমি যদিও তার সিটিজেন না, কিন্তু আমি বলতেছি কোনো আনুগত্য নাই। হ্যাঁ, ইফ দ্য এনজয় সিন, যদি আপনাকে আদেশ করে ইসের জন্য, গুনাহ করার জন্য, দেন ইট ইজ নট পারমিসেবল টু ওবে দেম, এটা জায়েজ না তাদেরকে মানা, তাদেরকে তাদেরকে তাদের আনুগত্য করা জায়েজ না তখন আর। ইন দ্যাট, ওই জিনিসে যেটা গুনার যে অর্ডার দিবে, বাট দে মাস্ট স্টিল বি অবয়েড, কিন্তু তথা এইখানে হচ্ছে একটা তফাৎ আমাদের সাথে, তারপরেও তাদেরকে মানতে হবে কিসে, উইথ রিগার্ড টু হোয়াট ইজ রাইট অ্যান্ড প্রপার। অ্যান্ড মোহাম্মদ বিন সালমান যদি 10টা আদেশ দেয় গুনার আর 60টা আদেশ দেয় বা 100টা আদেশ দেয় নর্মাল, সেটা থেকে মানতে হবে যেটা রাইট সেটা। আর তার সমালোচনা করার পদ্ধতি আছে, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। আমাদের আলেমরা তো ঘাস খান না, এই যে এত দুনিয়া দুনিয়ার প্রসিদ্ধ আলেমরা ডক্টর সালাল ফজান বাইদর আছে, তারা ঘাস খেয়ে দিন শিখেন নাই তাদের। মানে একদিন মঞ্জুর এলাহি ভাই আমাকে বলতেছিলেন, মঞ্জুর এলাহি ভাইকে আমরা তখন ওই আইসিডির হালাকে আসতেন আর আমরা নিয়ে যেতাম, গাড়িতে আনতাম, গাড়িতে আমিও উত্তরে থাকতাম, তখন ওনার বাসার গেটের সামনে নামায় দিচ্ছি, তখন বলতেছেন এরম ভাই এটা তো কোয়ান্টিফাই করা যায় না, কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশে যত আলেম আছে সবাই ইলম যেটা একজন সৌদি আলেমের ইলমের সমান হবে না। উনি আমার একেবারে হক কথা বলছেন, কারণ যে মেজরে ডক্টর সালাল ফজান আলেম ওই মেজরে মঞ্জুর এলাহি সাইফুল্লাহ আলেম না, ওনারা তালেবুল ইলম বড় জোর, বুঝছেন না? ওনাদের মতো লক্ষ লক্ষ সৌদি আরবে আপনি গেলে পাবেন। তো সেই লোকরা কি ঘাস খায় নাকি তারা? কিন্তু তাদের কতগুলো পদ্ধতি আছে, তারা আমাদের মতো জিন্দাবাদ করে না, আমাদের মতো সিটিং করে না, জ্বালাও পোড়াও করে না, অনশন করে না, গাড়ি পোড়ায় না বা প্রেস ক্লাবের সামনে বসে যায় না, তাদের কতগুলো ই আছে, তারা সেইগুলা সেই পদ্ধতি অনুযায়ী করেন এবং শাসককে বেইজ্জত করে না ইন ইন ই, কিন্তু প্রোটেস্টে কি করেন? আমি এই তো কয়েকদিন আগে একজন এটা নিয়ে আমার সাথে কথা বলতেছিলেন, আমি 2017 সালের একটা ই দিছি ওদের, ওদের যে গ্র্যান্ড মুফতি আছে এখন, সে বলছে যে গান বাজনা দিয়ে মুসলিম উম্মার ধ্বংস হবে, গান বাজনা কোনোদিন পারমিসিবল হইতে পারে না। যখন মানে পায়তারা চলতেছে গান বাজনা হবে বা সিনেমা হল খুলবে তখনকার কথা, তারা ঠিকই তাদের মতো করে প্রোটেস্ট করেন, ওইগুলো হয় আমাদের কাছে আসে না বা আমরা মেথোডোলজিটা জানি না, যেই জন্য আমরা মনে করি আরে বলে না কেন, মানে বলে না মানে আমাদের এখানে গালিগালাজ করে আর কি বলবে, আমরা যেভাবে অভ্যস্ত সেটা। যাই হোক, আলেমদের ব্যাপারে আমি বলতেছি, আমি রাষ্ট্রযন্ত্রের ব্যাপারে কিছু বলতেছি না। যাই হোক, তো এখন গেল এটা, এরপরে একটা আয়াত দিচ্ছেন, এই আয়াতটা নিয়ে আমরা এইখানে মসজিদের আগের আগে যে মসজিদ ছিল সেখানে আমরা একটা গোটা হালাকা করছিলাম আমরা এই আয়াতটা নিয়ে। এই আয়াতটা ইটসেলফ একটা হালাকার দাবি রাখে, সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াতটাতে, এই আয়াতটা হচ্ছে মাজহাবের বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল, কিন্তু এই আয়াতটা দিয়েই মাজহাবের পক্ষে বই লেখা হয়েছে, মাজহাব কী ও কেন, এই আয়াতটা দিয়ে করেছে। তাই এই জন্যই আকরামুজ্জামান ভাই মাঝে মাঝে বলেন যে হাদিস তো সহি কিন্তু ব্যাখ্যা হইল জাল আর কি। তো কোরআনের আয়াত সহি ঠিক আছে কিন্তু এটার ব্যাখ্যা হইল জাল। এই জন্যই আমাদের সুন্নার দরকার, এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বুঝছিলেন সেটা বোঝার দরকার, সাহাবীরা কি বুঝছিলেন সেটা বোঝার দরকার, তাই না? সাহাবীরা যেমন ধরেন আল্লাহর পথে বের হওয়া, কোরআনের কথাটা আসছে, সাহাবীরা একেবারে বিতর্কের ঊর্ধ্বে দুইটা জিনিস বুঝতেন আল্লাহর পথে বাইর হওয়া, একটা হলো জিহাদের পথে বাইর হওয়া, একটা হচ্ছে হজের জার্নি করা। আমরা কি বুঝি আমাদের দেশে আল্লাহর পথে বাইর হওয়া বলতে কি বুঝে? হ্যাঁ
হ্যাঁ, লোটা বদনা মাথায় নিয়ে, কম্বল নিয়ে একজনের পিছিয়ে একজন চলতেছেন, এটা হলো আল্লাহর পথে বাইরবা। আমরা চেঞ্জ করে ফেলছি, এই বুঝটা আমাদের ওইখানে নিয়ে যেতে হবে। তারা কি বুঝছিলেন? একই কথা, এই আয়াতটা তারা কিভাবে কেন নাজিল হয়েছিল, তারা কি বুঝছিলেন, তারা এটার অর্থ কি বুঝছিলেন, সেটা ইম্পর্টেন্ট, বুঝছেন না? এই জন্য আমরা কি বলি, আমরা আমরা বলতে আহলে সুনাল জামা, আমি তো আর কোনো দল না, দল হিসাবে বলতেছি না, যাদের আপনার সবাই কি বলবেন, সবাই বলবেন যে এই দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন ওই 3 জেনারেশন যাদের কাছে আল্লাহ রাসূল বলে গেছেন। আর এখন যারা বুঝতেছেন, আপনি বলতে পারেন এখন তো কম্পিউটার হয়েছে, এখন তো চাঁদে মানুষ গেছে, এখন তো অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু নতুন জানার আছে, তা এখনকার এদের জ্ঞান অনেক বেশি নেন না, দিনের জ্ঞান তাদেরই সবচেয়ে বেশি ছিল, তারাই সবচেয়ে ভালো বুঝছিলেন। এটা হচ্ছে আপনার আকিদার একটা অংশ, তারাই ভালো বুঝছিলেন। এবং রিসেট করা বলি আমরা একটা কথা, মানে যারা ইঞ্জিনিয়ার আছেন জানেন, যে কোনো একটা জিনিস আমরা রিসেট করি, একটা মোটর রিসেট করি, একটা সার্কিট ব্রেকার রিসেট করি, রিসেট করা মানে আবার জিরো থেকে শুরু করা, আমাদের ওই রুটে যাইতে হবে, ওইখান থেকে শুরু করতে হবে, বুঝছেন তো? মানে ওনারা কি বুঝছিলেন, একটা টার্ম টার্মে ওনারা কি বুঝছিলেন। এই আয়াতটা একটা ভেরি স্পেশাল আয়াত, এটা এটা নিয়ে আমরা হালাকা করছি এখানে, সূরা নিসার 59 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, এবং তাদের ব্র্যাকেটে মুসলিমস, এবং তাদের যারা অথরিটিতে আছে, অথরিটিতে আছে বলতে দুইটা জিনিস বোঝানো হয়েছে, কর্তৃত্বের অধিকারী যারা, দুইটা জিনিস বোঝা যায়, একটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের বা শাসক, যারা শাসক শ্রেণী আমির, আরটা হচ্ছে ইমাম, যারা মানে যারা দিনের ইমাম বা দিনের উপর, দিনের উপর যারা অথরিটি, তাদের কথা বোঝা হয়, দুইটা জিনিস বোঝানো হয়, উলিল আমার যে কথাটা বলছেন আর কি। অ্যান্ড ইফ ইউ ডিফার ইন এনিথিং, কোনো কিছুতে যদি তোমাদের যদি ডিসপিউট হয়, ডিফার হয়, মত পার্থক্য হয়, অ্যামংস ইউর সেলফ, এই অ্যামংস ইউর সেলফের ভিতরে কিন্তু ইমামও আছেন, শাসকও আছেন, শাসকের সাথে আমাদের ডিসপিউট হইতে পারে, হবে না এরকম কোনো কথা নেই, আমরা ডিজেগ্রি করতে, আমরা ডিজেগ্রি করতে বাধ্য, যখন সে গুনার কিছু বলবে আমাদের, পরে দেখবো আমরা আমরা কি করণীয় আমাদের, হয় আমরা মুখ মানে প্রোটেস্ট করব, হাতে হাতে করব, নাহলে মুখে প্রোটেস্ট করব, না হলে মনে মনে ঘৃণা করব। আর আরেকটা হাদিসে আসছে কি, যে প্রোটেস্ট করলো সে প্রপার কাজটা করলো, যে মনে মনে ঘৃণা করলো, প্রোটেস্ট করতে পারলো না, সে বেঁচে গেল, আর যে বাহবা দিল আর ওইটার সাথে যুক্ত হলো, সে ধ্বংস হয়ে গেল। যখন একটা গুনার কাজ, যেমন সৌদি আরবে সিনেমা হল খুলছে, নাচ গান চলতেছে, যারা বাহবা দিতেছে, বাহ মারহাবা মারহাবা কইতেছে, তাদের কথা বলতেছেন, ধ্বংস হয়ে গেল। আর যারা প্রোটেস্ট করলো তারা ঠিক কাজটা করলো, যারা পারলো না ঘৃণা করলো তারা বেঁচে গেল, অ্যাটলিস্ট তারা ওইটা থেকে বেঁচে গেল। আমাদের দেশে সৌদি আরবের কথা আমরা বলি কেন, আমাদের দেশে ফাইসা তো, আমাদের দেশের অশ্লীলতা হয়তো 1000 গুণ বেশি, আমাদেরকে খারাপ লাগে নাকি? দেখেন তো নিজের ভিতরে তাকায় কতটুকু খারাপ লাগে, খারাপ যদি না লাগে আপনি আপনার ইমান নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার আছে। আল্লাহ রাসূল বলতেছেন এটা লিস্ট অফ ইমান, এর নিচে কোনো ইমান নাই। খারাপ যদি না লাগে আপনি আপনার ইমান চেক করেন আগে, আপনার ন্যাংটা নাচ কত কিছু কি না আপনি বলেন, এইখান থেকে জোনাকি হলের সামনে যাবেন, পোস্টার আছে না, এটা দেখে খারাপ লাগে নাকি, আপনার বুকে খারাপ লাগে নাকি, ঠিক আছে করতেছে করতেছে করুক, খারাপ লাগতে হবে, ঘৃণা করতে হবে একটা খারাপ কাজকে, তাহলে আপনার ভিতরে মিনিমাম আছে ইমান, মিনিমাম লিস্ট অফ ইমান বলছেন, মানে এর নিচে আর কোনো ইমান নাই। তাহলে আমরা আমাদের দিকে তাকাই দেখতে পারি যে আমাদের দেশে যেসব ফাইসা, যেসব খারাপ জিনিস হতেছে, আমাদের কি খারাপ লাগে নাকি আমরা মোটামুটি ভালোই আছি এটার ভিতরে, পানির ভিতরে মাছ যেরকম থাকে। আচ্ছা, এখানে বলতেছেন যে যদি তোমাদের ভিতর ডিসপিউট হয়, সেটা শাসকের সাথে হইতে পারে, ইমামের সাথেও হইতে পারে, মসজিদে হয় না অনেক সময় ইমামকে, ইমামকে মানুষ প্রশ্ন করে, আপনি এটা করতে বললেন, এটা দলিল কি বলে না, হ্যাঁ তখন কি করবেন, কোরআন সুন্নার কাছে নিয়ে যাবেন। তখন বলতেছেন যে তখন কার কাছে, আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে যাও, ইফ ইউ বিলিভ ইন আল্লাহ ইন দ্য লাস্ট ডে, এটা খুব মারাত্মক একটা কথা, এটা কিন্তু ইমানের শর্ত, আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করো বলে কোরআনে যত আয়াত আছে, যা কথা বলতেছেন আল্লাহ যা বলছেন এগুলো কিন্তু ইমানের শর্ত, অনেক জায়গায় আছে, এই আয়াতে আছে আপনার সূরা আহজাবের 21 নম্বর আয়াতে যেখানে আল্লাহ রাসূলকে মডেল করার কথা বলছেন, ওইখানে আছে সূরা মুজাদিলার 22 নম্বর আয়াতে যেখানে এই যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে তাদেরকে ভালোবাসে না, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তারা, এই সমস্ত কথাগুলো যেখানে বলছেন সেটা সূরা ইসিয়াও আছে, আল ইমরানের 31-32 নম্বর আয়তে আছে, বা ওইদিকে আছে, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, এই টার্মগুলো যখন আল্লাহ ইউজ করেন তখন বুঝতে হবে এটা ইমানের শর্ত। তাহলে যে কোনো ডিসপিউট আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়াটা হচ্ছে ইমানের শর্ত, আমরা এখানে দেখলাম। এরপর একটা কথা বলতেছেন, দ্যাট ইজ বেটার অ্যান্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন, শেষ শেষ নির্ধারণের জন্য এটাই সবচেয়ে ই, এই এটা আজকে স্কোপ নাই এটার, আমরা তারপরে আমরা মানে পেজ উল্টায় তো লাভ নাই, পেজ শেষ করে কি করবেন আপনি, আমরা যতটুকু শিখব চেষ্টা করব জীবনে ধারণ করতে এবং বুঝতে। তো এখানে আপনার এই আয়াতটার
সবাব যেটা বা শানে নজুল বলি না আমাদের দেশে, সেটা হচ্ছে একদল সাহাবিকে একজনকে আমির বানায় একটা মিশনে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে, ডিসপিউট হয়েছে, তখন উনি বাকিদের বলছেন কাঠ জড়ো করতে, কাঠ জড়ো করে আগুন দিতে বলছেন, আগুন দিয়ে বলছেন রে ঝাঁপ দাও। তখন তারা অলমোস্ট রেডি, ঝাঁপ দিবে, একজন ইয়াং সাহাবি বললেন না আমার জিনিসটা ঠিক মনে হতেছে না, আমরা রাসূল সাল্লামের কাছে নিয়ে যাই। তখন আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়ার পরে এই আয়াত, ওই সময় এই আয়াত নাজিল হয় এবং আল্লাহ রাসূল তাদেরকে বলছিলেন যে তোমরা যদি ঝাঁপ দিতে চিরতরে আগুনেই থাকতা, তোমরা একটা জিনিস অঠিক মনে করছো যখন, তোমাদের উচিত ছিল যে ঠিকই করছো তোমরা আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে আসছো। এবং তখন এখান থেকে বোঝা যায় যে আল্লাহ এবং রাসূলের অর্ডারটাই কেবল আমাদের জন্য শিরোধার্য, আর দুনিয়ার কারো অর্ডার আনডিসপিউটেড ভাবে মানতে হবে এমন কোনো কথা নাই। সেখানে আল্লাহ বিরুদ্ধে কিছু থাকলে, ইসলাম বিরুদ্ধে কিছু থাকলে আমাদের অবশ্যই প্রোটেস্ট করতে হবে, অবশ্যই জিজ্ঞেস করতে হবে, অবশ্যই রুখে দাঁড়াইতে হবে। বা একটা কিছু আপনার এমনি দেখেন যে আপনার মসজিদুল হারামে একটা একটা ভিডিও ছিল 5-6 বছর আগে বোধহয়, এটা দেখে অনেকে মুসলিম হয়েছে, যে মানে বলতেছিল যে এই আপনার এশার নামাজের আগে, রামাদানে এশার নামাজের আগে, মানে এরপরে তারাবি হবে, একদম প্যাকড, মানুষ ঘোরাফেরা করতেছে, পানি খেতেছে, এটা করতেছে। তো জিজ্ঞেস করছে যে এই মানুষগুলোকে ডিসিপ্লিন করতে বা অ্যালাইন করতে বা সারিবদ্ধ করতে, মানে রেজিমেন্টাল যেমন আর্মিকে বলা হয়, কতক্ষণ সময় লাগতে পারে, কুইজটা এটা আর কি। তারপরে দেখা গেল ইকামত হইল, ফিউ সেকেন্ডস বা লেস দেন এ মিনিটে 30 লক্ষ মানুষ সারিবদ্ধ হয়ে গেল। এটা দেখে অনেকে মুসলমান হয়েছে। এখন যে ইমামের পিছনে আপনি নামাজ পড়তেছেন, সেই ইমাম যদি সূরা ফাতে যায় গান গায়, আপনি তার পিছনে নামাজ পড়বেন না? 30 লক্ষ মানুষের আনডিসপিউটেড ইমাম, কিন্তু সে যদি সূরা ফাতেহার জায়গায় যদি গান গাইতে শুরু করে, আপনি তার ধৈরা ওইখান থেকে বাইরে ছুড়ে ফেলবেন, আর কোনো আনুগত্য নাই, ঠিক না? এইটা বোঝার ব্যাপার আছে যে 30 লক্ষ মানুষ যার কথায় 30 সেকেন্ডে অ্যালাইন্ড হইতেছে, সেই লোকটাও আনডিসপিউটেড না, সরি মানে সেই লোকটাও আনডিসপিউটেড না, মানে বিতর্কের অর্ধে না, ঊর্ধ্বে না, বা ইনফলিবল না, মানে তার কোনো ভুল নেই এটা আমরা বলি না। সে যদি ওই জায়গায় ই করে, আমরা তার মাথা খারাপ হয়ে গেছে, তার মাথা খারাপ মানুষের পিছিয়ে তো নামাজ হয় না জানেন, তারে ছুড়ে ফেলাই দিবে বাইরে, তাই না? এইটা বুঝতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আনডিসপিউটেড কোনো অথরিটি নেই আমাদের। এটা কিন্তু বুঝের একটা বড় বোঝ, এটা দিনের বেলায় বড় বোঝ, ইমারাত বা আপনার আমির, আমির মানবেন কাকে? বাংলাদেশ দেখা যায় এমন পলিটিক্যাল দল বা ইসলামিক দল আছে, সে আল্লাহ আল্লাহ রসুলের নাম যত বার নেয় তার চেয়ে ওই 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 দলের আমিরের নাম ততবার বেশি নেয়, তার চেয়ে বেশি নেয়। উনি এটা বলছেন, উনি এটা বলছেন, কোরআন হাদিসের কথা নাই, উনি এটা বলছেন। আমি একদিন ক্যালকাটায় একটা ট্রেনিংয়ে গেছিলাম, গল্প, ট্রেনিংয়ে গেছিলাম, তো আমাকে পাঠাইছে হলো ওইখানকার যে মেরিন ক্লাব আর কি ক্যালকাটায়, ওইখানে ছিলাম। তো ওইখানের এক কেরানি, সে মুসলমান, হানিফ নাম, সে আমাকে বললো যে কাফের দেশে আসছেন তো নিউ মার্কেটে চলে যান, ওখানে জুমা, বড় জুমার জামাত হয়। আমি অ্যাকর্ডিংলি গেছি ওখানে, তা আমি ঢুকে একটু কেমন যেন লাগতেছে, মানে সব লোকগুলো এক ধরনের কাপড় চোপড় পরা, আমি শুধু যেহেতু আমি এসেতে গেছি, মেরিন ক্লাব থেকে গেছি, একটা ক্লাস করে গেছি, গায়ে আপনার আমার শার্ট প্যান্ট ছিল, হাতে একটা ব্রিফকেস ছিল, তারপরে অন্যরা একটু কেমন জানি অন্য এক রকম ধরনের। এরপরে বসলাম ওইখানে ওয়েট করতেছি, তো এমন সময় হুজুর আসলেন আর কি, আমি তো জানি না ব্যাপারটা কি, হুজুর আসলেন, সব দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে এরম করতেছে। আমি চিন্তা করলাম এটা কোথায় আসছি, মানে মানে কোথায় এসে পড়লাম। তারপরে বলে যে ইনি আজান গাছির পীর, উনি আমার দেশে ওনার খুব ফলোয়ার্স আছে, হক্কানি, হক্কানি আছে না, হক্কানি পুরা নেটওয়ার্কটা হলে তাদের, বড় বড় মানুষ আছে এখানে, বড় বড় মানুষ, আপনি বললে বিশ্বাস করবেন না, বড় বড় মানুষ, মানে যারা, যাদের একটা কথার কাছে আমাদের কথা কোনো ই নাই, এই ধরনের মানুষ আছেন যারা ওই পুরের মরিদ। আচ্ছা, তো উনি বললেন যে স্বপ্নে দেখছেন, ইলহাম হয়েছে, মক্কা মদিনা যাওয়ার দরকার নেই, আজান গাছিতে গেলেই ওইটা হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ব্রিফকেসটা নিয়ে 3 লাফে বাইরে চলে আসলাম, আয়সা ওই খিদিরপুরে আইসে আমি জোহরের নামাজ পড়লাম, যে আমার জুমার নামাজ পড়া দরকার নাই, বুঝছেন না? কারণ এই যে জিজ্ঞেস করলাম যে তুমি মানে কোথায় পাঠাইছিলে বলো তো, বলে খুব বুজুর্গ তো হবে, একদম রাস্তার রাস্তা ভরে গেছে, মানে মসজিদ তো পড়ছে রাস্তায় পর্যন্ত, ওই নিমার্কেট এলাকায় আপনারা গেলে পাবেন আর। তো এই ব্যাপারটা যেমন ধরে, মানে এখানে কে বলল কিছু আসে যায় না, যখনই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে শেষ। আসেন এরপরে আমরা একটা হাদিস পড়ি, হুয়েভার ওবেজ মি ওবেজ আল্লাহ, রাসুল বলতেছেন যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো, অ্যান্ড হুয়েভার ডিজোবেজ মি ডিজোবেজ আল্লাহ, যে আমাকে আমার অমান্য করে সে আল্লাহকে অমান্য করল। হুয়েভার ওবেজ দ্য লিডার ওবেজ মি,
যে তার শাসক বা নেতাকে মানলো সে আমাকে মানলো, দেখেন চেন লাগাই দিলেন আল্লাহ রসুল। অ্যান্ড হুয়েভার ডিজোবেজ দ্য লিডার ডিজোবেজ মি, তাহলে কি দাঁড়াইলো? লিডারকে যে ওবে করলো সে আল্লাহ রসুলকে ওবে করলো, আল্লাহ রসুলকে ওবে করলো যে আল্লাহকে ওবে করলো, আল্লাহকে মানলো। উল্টাভাবে যে লিডারকে অমান্য করলো সে আল্লাহ রসুলকে অমান্য করলো, যে আল্লাহ রসুলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো, এইভাবে চেইন করে দিলেন। এই জন্য এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার, আমরা দুইবার চিন্তা করব। এই জন্যই আমাদের আলেমরা, মানে সৌদি আরবের কথা আমি বলতেছি, আমাদের আলেমদের এই মেথোডোলজি না যে তারা মানে গালিগালাজ করবেন বা চিৎকার করবেন বা ই করবেন। হ্যাঁ, একটা সুরা আছে তাদের, সেখানে যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে তখন সেটা উঠে আসবে, যেভাবে সৌদ বিন আব্দুল আজিজের ব্যাপারে আসছিল, অন্য কারো ব্যাপারেও আসবে, সেটার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তারা অন্যভাবে চেষ্টা করেন। তবে ড্যামেজটা অনেক বড় একটা ড্যামেজ হচ্ছে আমি মনে করি, অনেক বড় একটা ড্যামেজ, মানে 50 বছরে বা 40 বছরে যা অর্জন হয়েছিল সেটা ড্রেনে বয়ে যাচ্ছে, এটা সত্যি কথা।